আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একদা এক আল্লাহওয়ালা বণিক ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতেন। একদিন তিনি উঠের পিঠে পণ্য সামগ্রী নিয়ে এক উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ডাকাত সেই উপত্যকার মাঝখানে তাকে থামালো। সেই বণিক ছিলেন একা, আশেপাশে কেউ ছিল না। ডাকাতটি তার গলায় ছুরি ধরে বলল, আমি তোমার সকল পণ্য সামগ্রী লুট করে নিব এবং তোমাকে হত্যা করব। বণিক বললেন, আমার সব কিছু নিয়ে যাও, বিনিময়ে আমাকে যেতে দাও। ডাকাতটি তখন বলল, না, আমি তোমার সব কিছুই নিয়ে নেব ও তোমাকেও হত্যা করব। কোনো উপায় না দেখে বণিক বললেন, তুমি আমার সব কিছু নিয়ে যাও এবং আমাকে হত্যাও করতে পারবে, কিন্তু তার আগে আমাকে একটি কাজ করতে দাও। ডাকাতটি বলল, তোমার যা খুশি করতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার কাজ শেষ হওয়ার পর আমি তোমাকে হত্যা করব। তখন সেই আল্লাহওয়ালা বণিক বললেন, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। ডাকাতটি তাকে দুই রাকাত নামাজ পড়তে দিয়েই ভুল করল। বণিক দুই রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন, কেননা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র নামাজের সময়ই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নামাজের প্রথম রাকাতে সেই বণিক এই দোয়াটি পড়ল, তোমাদের দেবতারা ভালো, নাকি যিনি বিপদগ্রস্ত লোকের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং তাকে বিপদ আপদ দূরীভূত করেন, তিনি ভালো। সূরা নামল আয়াত 62। পরবর্তী রাকাতে বণিক আল্লাহর চমৎকার নাম ধরে ডাকতে শুরু করলেন এবং এই ডাকাতের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। তিনি পরপর তিনবার বলেন, হে আল্লাহ আমাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে রক্ষা করো। নামাজ শেষ হতে না হতেই তিনি শুনতে পেলেন দ্রুত বেগে ঘোড়ায় চড়ে এক যোদ্ধা এদিকে আসছেন। তার চেহারা ছিল ঢাকা। খোলা তলোয়ার নিয়ে আসা সেই যোদ্ধা আচমকাই ডাকাতটিকে হত্যা করল। এই দৃশ্য দেখে বণিক বললেন, তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো? তখন আগন্তুক যোদ্ধা জবাব দিলেন, আমি চতুর্থ আসমান থেকে আগত আল্লাহর একজন ফেরেস্তা। তোমার নামাজের প্রথম অংশে ফেরেস্তারা তোমাকে শুনতে পেলেন, দ্বিতীয় অংশে আকাশ নাড়া দিয়ে উঠল এবং তৃতীয় অংশে আমরা আল্লাহর কাছে তোমাকে রক্ষা করার অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে অনুমতি দিলেন এবং আমি তোমাকে রক্ষা করলাম। এরপর সেই ফেরেস্তা হাওয়ায় মিলিয়ে গেল। নামাজ শুধু বেহেস্তেরই চাবি নয়, আল্লাহর নৈকট্য লাভের ও তার কাছে সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম। তবে আমাদেরকে নামাজ সঠিকভাবে ফরজ ওয়াজিব মেনে আদায় করতে হবে, নামাজে আন্তরিকতা এবং একাগ্রতা থাকতে হবে, তাহলেই এই নামাজ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাই বোনদের নিয়মিত একাগ্রতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।